নমস্কার প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। আজ শ্রাবণ মাসের 3 তারিখ এবং জুলাই মাসের 20 তারিখ বৃহস্পতিবার। আজ সূর্য উদয় হবে 5:05 এবং সূর্য অস্ত যাবে 6:22। জন্মে কর্কট রাশি বিপ্রবর্ণ রাক্ষসগণ, অষ্টোত্তরী চন্দ্রের ও বিংশোত্তরী বুধের দশা, দিব্যা 10:02 গতি সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ অষ্টোত্তরী মঙ্গলের ও বিংশোত্তরী কেতুর দশা। মৃতে দোষ নাই, যোগিনী অগ্নিকোণে শেষ রাত্রি 4:38 গতি নৈরতে, কালবেলা দি 3:03 গতি 6:22 মধ্যে, কাল রাত্রি 11:44 গতি 1:04 মধ্যে, যাত্রা নাই শেষ রাত্রি 4:38 গতি যাত্রা শুভ দক্ষিণে নিষেধ। শুভ কর্ম দিব্যা 10:02 গতি 11:29 মধ্যে, সীমন্ত নয়ন পঞ্চম ঋতু নবশস্যা সনাদু উপভোগ শান্তি সভ্যায়ন হল প্রবাহ বীজ রোপণ, দিব্যা 10:02 মধ্যে বিক্রিয় বাণিজ্য, দিব্যা 11:29 মধ্যে ধান্য ছেদন, মহেন্দ্র যোগ দিব্যা 6:57 মধ্যে ও 10:24 গতি 12:59 মধ্যে, অমৃত যোগ রাত্রি 12:48 গতি 3:01 মধ্যে। তবে আসুন আজকের রাশিফল শুরু করছি। সর্বপ্রথমে মেষ রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 20 জুলাই 2023, পড়াশোনার ভালো সুযোগ আসতে পারে, মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, নতুন কাজের সন্ধান করতে হতে পারে, প্রতিবাদী মনোভাবে কর্মস্থানে সম্মান বৃদ্ধি পেতে পারে, সন্তানদের সঙ্গে সুসম্পর্ক ভালো থাকবে, স্বর্ণ ব্যবসায়ীদের একটু চিন্তার কারণ থাকতে পারে, ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখায় শ্রেয়, অতিরিক্ত ক্রোধ কাজে ব্যাঘাত ঘটাতে পারে, পুলিশি ঝামেলা মিটে যাবে। আপনার শুভ দিক উত্তর এবং পূর্ব, শুভ রং লাল, শুভ সংখ্যা 67। বৃষ রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 20 জুলাই 2023, কোনো ভুল কাজ করার জন্য শান্তি পাবেন না, সারা দিন ব্যবসা ভালো চললেও পরে জটিলতা আসতে পারে, সম্পত্তি কেনাবেচার শুভ সময়, যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন, উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে, অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে, নিজের সমস্যার কথা কাউকে না বলায় ভালো হবে, বয়সে ছোট কারো কাছ থেকে উপকার নিতে হতে পারে, সুগারের সমস্যায় ভোগান্তি হতে পারে। আপনার শুভ দিক উত্তর এবং পশ্চিম, শুভ রং সাদা, শুভ সংখ্যা 82। মিথুন রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 20 জুলাই 2023, কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে, নিজের চিকিৎসার বহু অর্থ ব্যয় হতে পারে, অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনা বাধা পড়তে পারে, প্রেমের জট ছিঁড়ে যাবে, ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে, শরীরে বিভিন্ন রোগের উপদ্রব বাড়তে পারে, স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে, সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে, দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি পাবেন, দুপুরের পরে কোনো ভালো কাজ পণ্ডু হতে পারে। আপনার শুভ দিক পূর্ব, শুভ রং সবুজ, শুভ সংখ্যা 35। কর্কট রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 20 জুলাই 2023, কর্মক্ষেত্রে ভৈরী মনোভাব ত্যাগ করায় ভালো, মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, স্নেহভাজন কারো সঙ্গে বিবাদ বাঁধতে পারে, প্রেমের নতুন মোড়
ঘুরতে পারে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় এসেছে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। মা বাবার সঙ্গে অকারণে বিবাদ বাড়তে পারে। শ্বশুর কুলকে সাহায্য করতে হতে পারে। সন্তানের চাকরি প্রাপ্তির যোগ। বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে। আপনার শুভ দিক পশ্চিম, শুভ রং সাদা, শুভ সংখ্যা 75। সিংহ রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 20 জুলাই 2023। কাজের জায়গায় আঘাত লাগতে পারে, সাবধান থাকুন। সংসারে খুব সংযত থাকতে হবে। সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে। কর্মস্থানে সহকর্মীদের সাহায্য পেতে পারেন। কারো কাছ থেকে হঠাৎ কোনো দামি উপহার পেতে পারেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন। উন্নতির চোখ রয়েছে। প্রেমে নতুন মোড় ঘোরার আশা। বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শ কাজে লাগান। উপার্জনের ভাগ্যও ভালো, কিন্তু ব্যয়ও থাকবে। বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন। সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন। কারো কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন। আপনার শুভ দিক পশ্চিম, শুভ রং কমলা, শুভ সংখ্যা 39। কন্যা রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 20 জুলাই 2023। ব্যবসায় ভালো লাভ হতে পারে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। দায়িত্ব পালন নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। শারীরিক দুর্বলতার জন্য পড়াশোনায় আঘাত ঘটতে পারে। কোনো হারানো জিনিস ফিরে পাওয়ার আশা রাখতে পারেন। প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারে। কাজের জায়গায় চালাকি না করায় ভালো হবে। ভ্রমণের পরিকল্পনা বানচাল হয়ে যেতে পারে। প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে। কর্মস্থানে আগুন থেকে সাবধান থাকুন। আপনার শুভ দিক দক্ষিণ, শুভ রং সবুজ, শুভ সংখ্যা 96। তুলারাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 20 জুলাই 2023। উচ্চ পদস্থ কোনো ব্যক্তির অনুগত থাকলে লাভবান হবেন। প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয়। প্রেমের ব্যাপারে না এগোনোই ভালো হবে। ত্বককে একটু সমস্যা দেখা দেবে। আপনার বিশেষ কোনো প্রচেষ্টা সফল নাও হতে পারে। মিথ্যের আশ্রয় নিলে ফাঁসতে হতে পারে। সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে ঝগড়া সৃষ্টি হলে মিটিয়ে নিন। বন্ধুদের সঙ্গে বিবাদ মিটে যেতে পারে। কোমরের নিচে যন্ত্রণা হতে পারে। কাজের চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ হতে পারে। আপনার শুভ দিক পূর্ব, শুভ রং সাদা, শুভ সংখ্যা 64। বৃশ্চিক রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 20 জুলাই 2023। প্রতিযোগিতামূলক কাজে সাফল্য যোগ। কুচক্রে পড়ে নিজের ক্ষতি হতে পারে। বায়ুপথে ভ্রমণ হতে পারে। অজান্তে আপনার কাছ থেকে কেউ কষ্ট পাবেন। কাজে সুফল পাবেন। অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা। আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে। পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন। পিতা মাতার জন্য বাড়তি খরচ হতে পারে। গরিব মানুষকে কিছু সাহায্য করতে পেরে আনন্দ লাভ। ব্যবসায় সুখবর আসতে পারে। রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে। আপনার শুভ দিক দক্ষিণ, শুভ রং লাল, শুভ সংখ্যা 52। ধনুরাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 20 জুলাই 2023।
কোনো যন্ত্র খারাপ হওয়ার প্রচুর খরচ হতে পারে, কর্মে অন্যর সাহায্য প্রয়োজন হতে পারে, কোনো দুঃস্থ ব্যক্তির সাহায্য করতে হতে পারে, রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে, উচ্চশিক্ষার সুযোগ সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে, পরিচিত কেউ বাড়িতে আসতে পারে, দরকারি কাজ মেটানোর শুভ দিন, অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই শ্রেয়। মহার্য আহারের জন্য খরচ বাড়তে পারে, প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন, গহনা ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো। আপনার শুভ দিক দক্ষিণ, শুভ রং হলুদ, শুভ সংখ্যা 41। মকর রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 20 জুলাই 2023, ভালো কোনো সুযোগ হাতছাড়া হওয়ার ক্ষোভ বাড়তে পারে, কারো কাছ থেকে বড় কোনো উপকার পেতে পারেন, হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা, মানুষের সেবায় শান্তি লাভ, নতুন কিছু কেনার পরিকল্পনা হতে পারে, স্ত্রীর সঙ্গে ভালো কোথাও ভ্রমণ হতে পারে, স্বজনবর্গের সঙ্গে ঝামেলা হতে পারে, বন্ধুদের সাহায্য ভালো কিছু হতে পারে, দুপুরের দিকে ব্যবসা ভালো চলবে, ইচ্ছা পূরণ হওয়ার দিন, সন্তানের জন্য খরচ বাড়তে পারে, পিতার শরীরের জন্য চিন্তা বৃদ্ধি। আপনার শুভ দিক উত্তর এবং পূর্ব, শুভ রং নীল, শুভ সংখ্যা 85। কুম্ভ রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 20 জুলাই 2023, ধর্মীয় স্থানে দান করার শান্তি লাভ, কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ার মন কষ্ট, সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে, পরিশ্রমের ফল ভালো পাবেন, প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন, কারো প্রচনায় হঠাৎ উত্তেজিত হবেন না, পরিবারের অশান্তি মিটে যাওয়ার যোগ, অতিরিক্ত কথা সমস্যা সৃষ্টি হতে পারে, আর্থিক দিক থেকে দিনটি ভালো যাবে, সকলে মিলে দূরে ভ্রমণ, বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে। আপনার শুভ দিক দক্ষিণ, শুভ রং নীল, শুভ সংখ্যা 42। মীন রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 20 জুলাই 2023, যুক্তিপূর্ণ কথা বলার সুনাম বাড়তে পারে, প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ, মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন, গুরুজনদের পরামর্শ মেনে চলুন, বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে, কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন, দেহের কোথাও খুব ব্যথা হতে পারে, কিছু কেনার জন্য অর্থ খরচ, সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে, সামাজিক সম্মান বৃদ্ধি পাবে, বাড়িতে মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে, চোখের রোগ বাড়তে পারে। আপনার শুভ দিক অগ্নিকোণ, শুভ রং হলুদ, শুভ সংখ্যা 33।